কোন ড্রেসটা পরবো? শার্ট, জিন্স, লেহেঙ্গা? সোমা, এ সোমা, সোমা! আরে কি হয়েছে, এত জোরে চিল্লাচ্ছিস কেন? আরে সোনিয়ার বিয়েতে যাব, কিন্তু জিন্স পরবো না লেহেঙ্গা কিছুই তো বুঝতে পারছি না। তুই কিছু সিলেক্ট করে দে না। আরে দেখ, বিয়েতে জিন্স শার্ট কে পরে, তুই লেহেঙ্গাই পরে নে না। আরে পরে নিতাম, কিন্তু এই সেম লেহেঙ্গাটা পরে আমি সোনিয়ার এক্স বয়ফ্রেন্ডের বিয়েতেও গেছিলাম। আর কোনো লেহেঙ্গাও নেই আমার কাছে। তাহলে তো তুই শার্টই পরে নে। লেহেঙ্গা? আরে না, আমি অফিসে না, বিয়েতে যাব। আরে পাগল, তাহলে টুইস্ট করে নে। টুইস্ট? হ্যাঁ টুইস্ট দেখবি। আর তোমরাও দেখবে না, তাহলে ঝটপট ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চল চল দেখা। হ্যাঁ তো বন্ধুরা, যদি বোরিং লেহেঙ্গার ব্লাউজ পরে পরে বোর হয়ে গিয়ে থাকো, তো লেহেঙ্গার সাথে পরো হোয়াইট শার্ট, আর সাথে কিছু জুয়েলারিও ক্যারি করে নাও। ভাই ভিড়ের মধ্যে না তোমাকে সব থেকে স্মার্ট দেখাবে। পাগল হয়ে গেছিস নাকি, এখন থেকে কেন নাচছিস? আরে রাতে বিয়ে বাড়ি আছে না, ওটারই তো প্র্যাকটিস করছি। আচ্ছা তা তোর ড্রেস ড্রেস সব তৈরি নাকি? হ্যাঁ আমি তোর মতো নই, দেখ ড্রেস কানের সব তৈরি আছে। আর চুড়ি? এই তো এইগুলো আছে তো। এইগুলো সেই পুরনো ধাজা মার্কা চুড়িগুলো, এইগুলো পরেই তুই বিয়ে বাড়িতে যাবি? নতুন কেনার টাকা নেই আমার কাছে, সবাই জানে। মানে সুচ্ছুত সাজে সেলাই করে দিতে হবে। দেখো একটা এভাবেই তৈরি হয়ে গেল। এবার সেকেন্ডটাকেও সেম ভাবেই বানিয়ে নাও। এবার নর্মাল চুড়ির সাথে যখন এগুলোকে পরবে না, খুব সুন্দর একটা লুক আসবে। ওর না সামলাতে পারে না, নাচ করতে চলে এসেছে, আমি নাচই করব না। কি চলে এদিকে আমার সাথে? কি হলো, ওড়না ঠিক করে সামলাতে পারিস না নাকি? ওড়না? তোর ওড়নাটা বারবার পড়ে যাচ্ছিল, আর এই সাইডের ছেলেটা তোকে বাজে নজরে দেখছিল। হ্যাঁ আর এই সাইডের ছেলেটাকেও আমি ওড়না দিয়ে মেরেছি। তো নাচ করার সময় ওড়নাটা কিভাবে খোলা রাখা উচিত নয় তাহলে দেখে নে। দেখো এই প্রবলেমের জন্য আমাদের ওড়নাটাকে বাঁদিকের কাঁধে রাখতে হবে, আর সেফটি পিনের সাহায্যে ওড়নাটাকে এভাবে সিকিউর করে দিতে হবে। এখানে সেট হওয়ার পরে আমাদের ওড়নার নিচের পার্টটা নিতে হবে, আর ওড়নার কর্নারটাকে আমাদের এইভাবে রাউন্ড করে মুড়তে হবে, তারপর সেফটি পিনের সাহায্যে সিকিউর করে দিতে হবে। এবার এটা কিছুটা হাতার মতন তৈরি হয়ে গেছে, তো এবার এটাকে হাতে পরে নিতে হবে। ডান হাতে এভাবে বাঁধার পরে আমাদের বাঁদিকের ওড়নাটাকে এভাবে প্লিটস বানাতে হবে, আর তারপর সেফটি পিনের সাহায্যে সব প্লিটস গুলোকে সিকিউর করে দিতে হবে। এবার ভাই যতই নাচ করো, নাচতে নাচতে মরেই যাও, কিন্তু ওড়না এদিক থেকে ওদিক হবে না। নেকলেস পরে নি। এভাবে চিপকে দাও। নাও হয়ে গেল বন্ধুরা, এটা দিয়ে না খুব ভালোভাবে কাজ চলে যাবে।
আজকের এই সঙ্গীতটা তো আমার অনেকদিন পর্যন্ত মনে থাকবে। হ্যাঁ, রাজু আর সীমাকে একসাথে খুব সুন্দর লাগে। আর শোন, বিয়েতে তুই কি পরবি? আমি তো এই লেহেঙ্গাটা পরবো আর এর সাথে ম্যাচিং ইয়াররিংও। কিন্তু আমি কি পরবো ভাই? ড্রেস তো কিছু না কিছু ভাবে ম্যানেজ হয়ে যাবে, কিন্তু ম্যাচিং ইয়াররিং তো আমি পাবোই না, আর মা আমাকে কিনেও দেবে না। এ বন্ধু, বাজার থেকে দড়ি নিয়ে আয় তো। দড়ি? হ্যাঁ, ওটা দিয়েই কাজ হয়ে যাবে। কি? আরে কিছু না, তুই প্রথমে নিয়ে তো আয়। তো নর্মাল হুপ ইয়াররিংকে একটু স্পেশাল বানানোর জন্য এরম কিছু থ্রেড নিয়ে নাও। আমরা এখানে চারটে রং নিয়েছি। এবার সুতোগুলোকে ইয়াররিং এর মধ্যে দিয়ে এরম একটা নট ক্রিয়েট করে নাও। এবার আরো একটা নট বেঁধে নাও। এভাবে সুতোর সাহায্যে আমাদের পুরো ইয়াররিংটার মধ্যে নট ক্রিয়েট করতে হবে। এবার যখন গিট বাঁধতে বাঁধতে পুরো ইয়াররিংটা কভার হয়ে যাবে, লাস্ট থ্রেডটাকে কেটে নাও। নাও, আমাদের DIY থ্রেড ইয়াররিং তৈরি হয়ে গেছে। কি ইউনিক ছিল না? উপরে এত সুন্দর সেজে গুজে এসেছিস, আর নিচেটা তো খালি খালি কেন লাগছে? নিচে মানে? আরে পা দেখ। পায়ে একটু মেকআপ করে নিতি। ওকে তো, আরে ওকে ছাড়, তুই পায়ে কিছু পরিস নি কেন? আরে পায়ে পড়ার জন্য আমার কাছে কালো কার ছাড়া আর কিচ্ছু নেই। এভাবে ছটা নখকে আমাদের গোল্ডেন কালার দিয়ে পেইন্ট করতে হবে। এবার সবকটা নেলে আমাদের এইভাবে ছোট ছোট গর্ত করতে হবে। আর এবার নিতে হবে এমন একটা চেন। এবার আমাদের ছোট আর একটা চেন নিতে হবে, আর ছোট চেনটাকে বড় চেনের সাথে এভাবে সিকিউর করে দিতে হবে। এবার এটাকে যখন অ্যাঙ্কলেটের মতো পরবে না, খুব সুন্দর দেখাবে। আরে আউটরো তো ভালো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের ওয়েডিং হ্যাকস? ভালো লেগেছে না? তাহলে ঠোকো একটা লাইক, আর পৌঁছে দাও 10,000 লাইক পর্যন্ত। আর কমেন্ট করেও বলো বন্ধুরা যে কেমন লাগলো, আর ভরে ভরে শেয়ার করো, আর লাস্টে সাবস্ক্রাইব। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। চলো এবার নাচি।